ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর বুঝতেই পারছেন আজকে বানাচ্ছি বাঁধাকপির মটরশুঁটি ক্যাপসিকাম দিয়ে একটা নিরামিষ রেসিপি। তো এখানে বাঁধাকপি সেদ্ধ দিয়ে দিয়েছি, মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে, ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, আর ধনে পাতাটা জলে ভিজিয়ে দেব। আর আমি ধনে পাতা স্টোর করি ঠিক এরকম একটা কন্টেনারে, এয়ার টাইট কন্টেনারে। তো এটার মধ্যে কাগজ দিয়ে রেখে দিয়েছি। এটা এক সপ্তাহ হয়ে গেছে, তো দেখুন ধনে পাতাগুলো কত সুন্দর ফ্রেশ, মনে হচ্ছে যেন আজকেই কেনা। তো আপনারাও এরকম করে বানিয়ে রাখবেন, দেখবেন ভালো থাকবে, একদম ফ্রেশ। এগুলোকে আমি ভিজিয়ে রাখবো, এর মধ্যে বালি টালি অনেক সময় থাকে। তো এখানে আমি এগুলো ভিজিয়ে রাখলাম জলে, রান্নার সময় করব। আর এইটাকে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করতে, আজকে সেদ্ধ করে করব। আগের দিন দেখেছিলাম সেদ্ধ না করি, এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর এই এরকম টিপসটা আপনারা ব্যবহার করবেন, ভালো লাগবে। এই যে এই এয়ার টাইট কন্টেনারে একটা কাগজ দিয়ে দেবেন, আমি পেপার দিয়েছি, আর এরকম করে গোড়াটাকে ফেলে দিয়ে এটাকে আমি ভরে রেখে দিচ্ছি, এতে জল থাকলে হবে না। আর এই কাগজটা এই যে জলটা বেরোয় সেটাকে টেনে নেয়, তার জন্য এটা ভালো থাকে, পুরো ফ্রেশ থাকবে ধনে পাতাটা। আপনারাও এরকম করে ফ্রিজে স্টোর করে, এক সপ্তাহেরও বেশি এটা মানে হয়ে গেছে, তো আপনারাও এরকম করে রাখলে খেতে পারবেন। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। দিয়ে দেবো 5 ফোড়ন, মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখানে দেব আলু, আলুগুলো আগে ভেজে নেব। আলুর মধ্যে অল্প একটু লবণ দেব, আর হলুদ দেব, আলুটা এখানে একটু ভাজা হোক। তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা আলু, টমেটো, টমেটোগুলো একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম, ক্যাপসিকামটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দেবো জিরে আর হলুদের পেস্ট, জিরে আর হলুদটা দিয়ে দিলাম, সামান্য জল দেবো,
মশলাটা যাতে পুড়ে না যায়। এটাকে ভালো করে কষাতে হবে আমার, বাটি ধোয়া জলটা একটু দেবো, মশলার বাটি ধোয়া জলটা। মিক্সিতে পেস্ট করেছিলাম, এটা দিয়ে দিলাম জলটা, মশলাটাকে ভালো করে কষাবো, দিয়ে দেবো মটরশুঁটি। আমি এখানে 100 গ্রাম মটরশুঁটি দিয়েছি, মানে আমি এখনো লবণ দিইনি, এবার লবণটা দিয়ে দেবো। দেবো অল্প পরিমাণ চিনি, এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা বাঁধাকপিটা। তো এটাতে আমি কোনো জল ব্যবহার করব না, কারণ বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি, আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এটাকে আমি এখন কষিয়ে কষিয়ে আরো রান্না করব, শুকনো শুকনো করব। কেমন লাগে একটু বলবেন। এটা আমি এখন একটু ঢাকা দেবো, তো এখানে আমি ঢাকাটা খুলে দেখবো। আলু সেদ্ধ হয়ে গেছে, এটাতে আমি আর কোনো মশলা দেব না, শুধু নামানোর আগে ধনে পাতা দেব, ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এটা আঁচটাকে এভাবে আমি একদম মিডিয়াম থেকে একটু কমে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো। তোমার এখানে বাঁধাকপিটা হয়ে গেছে, এবার আমি ধনে পাতাটা দিয়ে এটা একটু সেদ্ধ মতন হয়ে আসলেই নামিয়ে ফেলবো, কারণ ধনে পাতাটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না। আমার হয়ে গেছে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি।